নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। যারা এই মুহূর্তে এই ভিডিওটা প্রথমবারের জন্য দেখছো অথবা আমার চ্যানেলটিকে প্রথমবারের জন্য ভিজিট করছো, তাহলে যদি ভিডিওটির ডেমনস্ট্রেশন তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। তো রূপশ্রী প্রকল্পের আন্ডারে কোচবিহারে ডেটা এন্ট্রি এবং অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের জন্য একটা রিক্রুটমেন্ট নোটিশ দিয়েছে। তো এই নোটিশটা তোমরা কোথা থেকে পাবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো, এবং কিভাবে ফিল আপ করতে হবে সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো তোমাদেরকে বলে রাখি, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের জন্য যারা অ্যাপ্লাই করতে পারবে তাদের বয়স কোনোভাবেই 40 বছরের বেশি হতে পারবে না, এবং বাকি যারা মানে ক্যাটাগরি থেকে বিলংস করে এসসি এসটি বা ওবিসি তারা অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, এবং কমার্স গ্র্যাজুয়েট হতেই হবে, এবং মিনিমাম 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে। এবং তোমাদেরকে বলে রাখি টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 4টে, এবং আনরিজার্ভ ইসি এসসি এসটি এগুলোতে আলটিমেটলি এগুলোকে ক্যাটাগরাইজ করা রয়েছে, এবং টোটাল যে টাকাটা পে করা হবে সেটা হচ্ছে 15,000 টাকা। এবং ডেটা এন্ট্রি অপারেটরের জন্য যে বয়সটাকে রাখা রয়েছে সেটাও 40 বছরের বেশি হবে না, এবং এই ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। মিনিমাম 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে, এবং বেতন হচ্ছে 11,000 টাকা। কিন্তু এই ক্ষেত্রে এই যে পোস্টটি রয়েছে শুধুমাত্র এসটি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্যই বা অ্যাপ্লিক্যান্টদের জন্যই বরাদ্দ রয়েছে। তো যারা এখানে অ্যাপ্লাই করতে চাইছো তাদেরকে বলে রাখি অবশ্যই পারমানেন্ট রেসিডেন্ট হতেই হবে কোচবিহার ডিস্ট্রিক্টের, এবং লাস্ট ডেট হচ্ছে 27/3/2020 5:30 পর্যন্ত। এবং তোমরা কোথায় মানে আলটিমেটলি তোমরা কোথায় অ্যাপ্লিকেশনটাকে পাঠাবে সেটা হচ্ছে ডিএম অফিস কোচবিহার, এবং এখানে ড্রপ করতে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? মানে সিম্পলি তোমাদেরকে ম্যানুয়াল ফর্ম, তো সেই জন্য তোমাদেরকে একটা ফর্ম্যাটও দিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট। তো তোমাদের এই ফর্ম্যাটটা সিম্পলি প্রিন্ট আউট করতে হবে, এবং এটাকে ফিল আপ করে ডিএম অফিসে যে পোস্ট অফিস বক্স আছে সেখানে তোমাদেরকে ফেলে দিয়ে আসতে হবে। আর তোমরা এই যে ফর্মটা রয়েছে সেটাকে পেয়ে যাবে কোচবিহারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.kochbihar.gov.in অথবা www.kochbihar.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে জাস্ট কাইন্ডলি তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর দেখার জন্য কোনো ভিডিওতে।